Musoli 24. Musoli 24. সকাল থেকেই আমরা দেখছি বাঁকুড়া শহরে বিভিন্ন প্রান্তে আম আদমির পোস্টার সাটা হয়েছে এবং আমাদের যেটা ধারণা যে বিজেপির একটা চক্রান্ত পশ্চিমবাংলাতে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে আসাম থেকে আরম্ভ করে গোয়াতেও আস্তে আস্তে তৃণমূল যেহেতু ওখানে সংগঠন তৈরি করছে তার জন্য বিজেপি ভয় পেয়েছে এবং আম আদমির পোস্টার ছিটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর যদি আম আদমি পার্টিরও কেউ যদি পোস্টার সেটে থাকে কোনো রাজনৈতিক দল করতেই পারে, তাতে আমাদের তৃণমূল আমরা ভয় পাই না। মানুষ তৃণমূলের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে আছে। সারা ওয়ার্ল্ডের দল বিজেপি, সর্বভারতীয় না, সারা ওয়ার্ল্ডের দল, যে দলটাতে সদস্য সংখ্যা অগণিত, তো সেই দলের খেয়ে দিয়ে কাজ নেই। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যিনি দেখছেন এই পশ্চিমবাংলা থেকে, সে করবে না বিজেপি করবে? প্রধানমন্ত্রী হতে গেলে ভারতবর্ষের সব দলকে বলছে আমি এক করে দেবো, সবাইকার গোলাতেই মালা পরাবো। তো আজকে আম আদমি একটি ছোট্ট রাজ্যে প্রতিষ্ঠিত, সেই দলটাকে এখানে নিয়ে এসে কিছু ফায়দা লোটার চেষ্টা করছে, এটা তাদেরই কাজ পুরো, এটা একদম করছে। এরা পশ্চিমবাংলা থেকে বাইরে তিরিং বিড়িং করে লাফাচ্ছে, ঝাপাচ্ছে, প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখছে, এটা কখনোই হবে না। এটা তৃণমূলেরই কাজ, এটা সম্পূর্ণ তৃণমূলের কাজ, এটা বিজেপি কেন করতে হবে? বিজেপি এত ছোট কাজে হাত দেয় না। বিজেপি একদম কোটি কোটি হাজার কোটি কোটি যেখানে সদস্য সংখ্যা, সেখানে কোথায় একটা ছোট্ট রাজনৈতিক দল রাজনীতি করছে না, এনজিও করছে জানি নাই। হ্যাঁ, সে আগামী দিন থাকবে কি না তার অস্তিত্ব সেটা ঠিক করুক, আর বিজেপি ছিল আছে থাকবে ঘর বসে।